তৎকালীন যুগে আরবের অর্থাৎ মক্কার বড় বড় বিদ্বানরা তারা অত্যন্ত ভাষা গর্বী ছিল। তারা মনে করতো যে কোরআন মিথ্যা, এটা মোহাম্মদের বানোয়াট কালাম। তাদের এই অহংকার চূর্ণ করার জন্য আলেফ লাম মিম দিয়ে শুরু করা হয়েছে। আলেফ মানে আল্লাহ, লাম মানে আখেরাত, মিম মানে মোহাম্মদ। এসব আমরা ক্লাসে পড়তাম তখন এগুলো শুনতাম, এখন সব বড়টা সব বাদ হয়ে গেছে। 14টা হরফ আছে, আলেফ লাম মিম হা মিম নুন আছে না, এরকম মোট 14টা আছে। ইবনে কাসির 14টা 134 করে একটা ব্যাখ্যা করেছেন, নসু হাকে হাকিমিন কাতিমিন লাহু সিররুন, এটা মহাজ্ঞানী আল্লাহর প্রেরিত একটি নস, লাহু সিররুন, যার মধ্যে গোপন তাৎপর্য রয়েছে যে বান্দা বোঝে না। প্রতিটি আয়াতের মধ্যে একই সঙ্গে তৌহিদ, একই সঙ্গে রেসালাতের বক্তব্য চলে আসছে এবং সেই সঙ্গে সঙ্গে আখেরাতের কথা এসে যাচ্ছে। কারণ তৎকালীন যুগে আরবের অর্থাৎ মক্কার বড় বড় বিদ্বানরা তারা অত্যন্ত ভাষা গর্বী ছিল। তারা মনে করতো যে কোরআন মিথ্যা, এটা মোহাম্মদের বানোয়াট কালাম। তাদের এই অহংকার চূর্ণ করার জন্য আলেফ লাম মিম দিয়ে শুরু করা হয়েছে। এটা পারস্তের অর্থকর, অনেকে অনেক ব্যাখ্যা দিচ্ছে, আলেফ মানে আল্লাহ, লাম মানে আখেরাত, মিম মানে মোহাম্মদ। এসব আমরা ক্লাসে পড়তাম তখন এগুলো শুনতাম, এখনও সব বড়টা সব বাদ হয়ে গেছে। এক কথা শেষ, যারা আমাদের তফসির পড়বেন আগামী দিন ইনশাআল্লাহ, যদি আমাকে হায়াতে আল্লাহ বাঁচিয়ে থাকে, তার দেখবেন এর ব্যাখ্যা কত রকম দিয়ে দেওয়া হয়েছে সেখানে। এবং সেখানে এরকম 14টা হরফ আছে, আলহামদুলিল্লাহ মিম হা মিম নুন আছে না, এরকম মোট 14টা আছে। ইবনে কাসির 14টা 134 করে একটা ব্যাখ্যা করেছেন, নসু হাকে হাকিমিন কাতিমিন লাহু সিররুন, এটা মহাজ্ঞানী আল্লাহর প্রেরিত একটি নস, লাহু সিররুন, যার মধ্যে গোপন তাৎপর্য রয়েছে যে বান্দা বোঝে না। ওই 14টা একসাথে করে কিন্তু একটা বাক্য নিয়ে বানিয়ে ফেছেন ইমাম হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি। এটা দিয়ে ওদেরকে ঠান্ডা করা হলো। এরপর বলল গেল, জালিকাল কিতাব লা রাইবা ফিহি, মোহাম্মদের কাছে যে কিতাব এসেছে এতে কোনোই সন্দেহ নেই, কোনো ত্রুটি নাই। প্রথমেই চ্যালেঞ্জ, এবার যে 21 আয়াতে কি বলা আছে, ইন কুনতুম ফি রাইবি মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, যদি তোমরা সন্দেহে থাকো আমার আমার আব্দ মানে কি আমার বান্দা, মোহাম্মদ কিন্তু বলেনি, মোহাম্মদ না বলে আব্দ বলার মধ্যে যে কি আদর আছে, স্নেহ আছে, যে কল্পনাই করা যায় না। সুবহান আল্লাজি আসরা বিআব্দিহিল্লাহি লাইলা মিন আসর, তার বান্দাকে তিনি রাত্রিবেলায় মক্কা থেকে বাইতুল মুকদ্দাসে ভ্রমণ করিয়েছিলেন। আব্দিহি, আব্দ বলার মধ্যে যে স্নেহ অকল অতুলনীয়, এখানেও আমার বান্দার উপরে যা নাজিল হয়েছে, যদি এভাবে তোমরা সন্দেহের মধ্যে পড়ে থাকো, ফাতুবে সুরাত নাসলে, তোমরা তো বহু জ্ঞানী লোক, এরকম একটা সুরা বেরকে নিয়ে আসো, ফাইল্লাম তা ফালু অলাম তা ফালু, যদি না পড়ো এবং কখনোই তো পড়াবেও না, বলে ঢং দেখছেন, যদি না পড়ো এবং কখনোই পারবে না। ফাতাকুনা কুদ হো নসল হেজার, তাহলে আর জাহান্নামকে ভয় করো যার ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর। প্রতিটি আয়াতের মধ্যে একই সঙ্গে তৌহিদ, একই সঙ্গে রেসালাতের বক্তব্য চলে আসছে এবং সেই সঙ্গে সঙ্গে আখেরাতের কথা এসে যাচ্ছে।